হ্যালো ভিউয়ার, আমরা হয়তো বা দেখে থাকি যে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের যে আমরা যা যেটার মাধ্যমে প্রিন্ট করি, যে প্রিন্টারটি, সেই প্রিন্টারটি কানেক্ট থাকার শর্তেও আমাদের যে ডিভাইস এবং প্রিন্টার ম্যানেজার, সেখানে প্রিন্টারটি অফলাইন দেখায়। সো এটা কীভাবে সলিউশন করবেন? লেটস টেক এ লুক হাউ টু সলভ দিস ইস্যু। সেক্ষেত্রে আপনি সেই যে প্রিন্টারটি সলভ করতে চাচ্ছেন, যেটি আপনার হাইড হিডেন দেখাচ্ছে, সেটাতে গিয়ে আপনি রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সিম্পলি ক্লিক করবেন সি হোয়াটস প্রিন্টিং। সো যখন আপনি যদি ক্লিক করবেন, তখন আপনার এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে আপনার উইন্ডোসে। সিম্পলি আপনি প্রিন্টার যে আছে তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আনচেক করবে দিবেন ইউজ প্রিন্টার অফলাইন। তারপর সিম্পলি আপনি রিফ্রেশ করে দিবেন এবং দেখতে পারবেন যে আপনার যে প্রিন্টারটি আছে এটা আর এখন হাইড করছে না, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো ডকুমেন্ট সিম্পলি প্রিন্ট করতে পারবেন। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।